গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু সংলাপের সাথে। তো তোমাদেরকে নিয়ে এলাম আমার একটা নতুন ব্লগে। আবার আজকে আমি রাস্তায় বেরোবো, বাইরে বেরোবো, বেসিক্যালি আমার বন্ধুদের সাথে দেখা করতে যাব। অনেক দিন পর, প্রায় কতদিন, লকডাউনের পর থেকে তো দেখা হয়নি। এই যে 2021-এ যে লকডাউন হয়েছিল তখন আমাদের দেখা হয়নি, তো আবার আমরা আজকে দেখা করব, কারণ আমাদের প্রত্যেকের ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বাইরে বেরোতেই পারি, দেখা করতেই পারি। তো দেখা করব, যাব বন্ধুরা মিলে সবাই একসাথে। তো সেখানে কি কি করব, আজকের এই ব্লগে থাকবে আমার সেই সব ঘটনা। যে বন্ধুদের কথা বলছি তারা আমরা মোটামুটি কাছাকাছি কেউ থাকি না, একটু দূরে দূরে থাকি, তাই জন্য সবসময় তো আমাদের দেখা হওয়া পসিবল হয় না। তো কোনো একটা অকেশন হলে বা কোনো একটা কিছু জিনিস হলে তখন আমরা দেখা করি। তো সেরকমই আজকে কিছু একটা অকেশন আছে, কি আছে সেটা পরে দেখতে পাবে। তো অবশ্যই রেডি হবো, রেডি হয়ে বেরোবো, আর অনেকদিন পর দেখা হবে, সবার সাথে আড্ডা হবে, গল্প হবে, মজা হবে। তো আর বেশি কথা বলবো না, বেরোবো রেডি হয়ে নিয়ে, তারপরে বাইরে বেরোই, বাইরে গিয়ে দেখা। যাচ্ছি, রোদটা অতটা কমেনি এখনো, তো চলো যাওয়া যাক। আমার একজন বন্ধু মেট্রো স্টেশন ওখানে দাঁড়াবে, ও আসুক, ও আর আমি দুজনে একসঙ্গে মিলে তারপরে যাব। তো চল। কবি নজরুল মেট্রো সামনে, এখানে আমার একটা বন্ধু দাঁড়িয়ে আছে, ওর সঙ্গে দেখা করব আমি আর ও, তারপরে একসঙ্গে আমরা দুজনে মিলে আর একটা বন্ধু বাড়িতে যাব। তো দেখি ও কোথায় আছে, ওকে একটু খুঁজতে হবে, চলো। তো আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করে নিয়েছি, কে কার সাথে, তো দেখিয়ে দিই একবার। হ্যালো জয়, তো আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি মেঘার বাড়িতে, ওকে বার্থডে সারপ্রাইজ দিতে। একদম, তো বলেইছিলাম আজকে যে আমাদের কি আছে, কি স্পেশাল কারণে আমরা দেখা করছি। তো আমাদের আরেকটা বন্ধুর আজকে জন্মদিন, তো ওর বাড়িতেই আমরা যাব। তো চলো। বন্ধুদের বাড়ির সামনে আমি আর জয় আছি, আমরা যাচ্ছি। তো দেখি ও কি বলে, কি করে, আর তারপর একসঙ্গে বসে অনেক গল্প হবে, আড্ডা হবে, আমাদের কলেজে নানা রকম কথাবার্তা হবে, আমরা কি কি করতাম না করতাম সেই সব বিষয়। তো চলো যাই, এসে গেছি সামনে ওর বাড়িতে, চলো। হ্যাপি বার্থডে জয়, পালিয়ে গেল কেন? চলে এসেছি আমার বন্ধুর বাড়িতে, যার জন্মদিন ছিল বলেছিলাম যে মেঘা। তো মেঘা একবার হাই করে দে। আর মেঘার সাথে আছে জয়। তো আমরা এখন একটু আড্ডা টাড্ডা মারবো, আড্ডা মারার পর কি কি আমাদের গল্প হয় সব শোনাবো। তো চলো শুরু করা যাক আমাদের গল্প। আমরা চলে এসেছি এখন ছাদে, তো আমরা আড্ডা মারবো সবাই মিলে, তিনজনই আছি আমরা। তো আমরা এখন গল্প বলবো যে আমাদের কি কি হয়েছিল, কীভাবে আমাদের আলাপ, কীভাবে সব বন্ধুত্ব আমাদের এতদিনের। তো চলো গল্প শুরু করা যাক। আর ওদের ছাদটা সত্যি ভীষণ সুন্দর, আমরা অনেকদিন পর ওদের বাড়িতে এলাম। আচ্ছা, আমরা কতদিন পর দেখা করলাম জয়? তাও লকডাউনের পর এক বছর, ওয়ান ইয়ার তো হবেই লকডাউনের পর। তোর আর আমার দেখা হয়েছে, কিন্তু আমার সঙ্গে তোদের দুজন থেকে এক বছর। এই আড্ডা আমাদের আবার মোটামুটি লকডাউনের পর, 2020 লকডাউনের পর। আমি ওর বাড়িতে লাস্ট এসেছিলাম ওই জন্মদিনেই, আগের বছর। তারপর আবার এই আজকে এই আসলাম, তাহলে এক বছরই হলো। হ্যাঁ, মোটামুটি এক বছরই। তো আমাদের মানে আমার এক বছর, এদের এক বছর, এদের রোজই দেখা হয়। না রোজ আমাদের দেখা হয় না, খুব কম কম দেখা হয়। তারপরে আমরা একসাথে এখনো বন্ধু রয়েছি, আর ওর সাথে আমাদের আলাপ কলেজে। তো কলেজে আরো একটা বান্ধবী ছিল আমাদের মৌ বলে, তো তার থ্রু আমাদের ওর সাথে আলাপ হয়। সেই বন্ধু তো এখনো রয়ে গেছে, তো সেই জন্য পরীক্ষার সময় এমনি আলাপ হয়েছে, এক্সাম চলছিল, এডুকেশন এক্সাম মনে আছে আমার, তখন আমার সঙ্গে তোর আলাপ হয়েছিল যখন তোকে প্রিন্সিপাল রুম থেকে ডেকেছিল, তুই ভয় পাচ্ছিলিস, আমাকে তোকে সাপোর্ট দিচ্ছিল না। আমার যতদূর মনে আছে আমার তোর সাথে আলাপ ছিল
তুই মোয়ের সঙ্গে বাইরে বেরিয়ে আসছিলি, আমি বাইরে দাঁড়িয়েছিলাম যে এই হচ্ছে মেঘা, তো চল একটু ঘুরতে যাচ্ছি আমরা, ওই প্রথম আমাদের আলাপ। হ্যাঁ, ওটা হচ্ছে ফার্স্ট আলাপ। তারপর আমি আবার মোকে জিজ্ঞাসা করলাম, তো বন্ধুদের কিরকম মানে রোগা রোগা কেমন? দেখো শুনছো, এই নাকি বন্ধু, তখন আমরা জিজ্ঞেস করেছিলাম যে রোগা রোগা কিরকম টাইপের। আমাকে দেখে বলেছিল মোটা মোটা, আর ভয় পেয়েছিল আমার সঙ্গে ফার্স্ট আলাপ হচ্ছে, আমার সঙ্গে ওর না না আমার সঙ্গে আলাপটা হচ্ছে একটু অন্যরকম। ওকে প্রিন্সিপাল থেকে ডেকেছে কি কারো কারণে কি একটা ভুল হয়েছে গেছে, ও তো ভয় 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 আমাকে সাপোর্ট দিচ্ছে, আন্দোলনা দিচ্ছি, দাঁড়ান আছি তো আছি তো আছি, ওই থেকে ওর সঙ্গে আলাপ। পেছনে একটা সাইকেল ছিল, তখন তুই লাল আর কালো একটা স্ট্রাইপ স্ট্রাইপ শার্ট পরা ছিল, ব্যাগটাকে এরকম ভাবে নেওয়া, একটা ব্লু কালার, কি খাচ্ছো করে সেরকম তিনজন দাঁড়িয়ে গিয়েছিল ওর সঙ্গে, ধরলো চল এখনই কোয়েস্টমল যাবো, নামলাম বাসে উঠে ভুস, কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি, কলেজ থেকে যাইনি না আমরা, কলেজ থেকে গেছি আমরা, ফার্স্ট থেকে কলেজ থেকে প্রচুর আলাদা চারজন মিলে গেছিলাম আমি তো ওই ওটা পরে আগে আমরা আমাদের সব থেকে কলেজে ক্লাস না করার পিছনে মূল কারণটি ছিল এই যে, হ্যাঁ আমি তো অনেক ছাত্র, আমি ক্লাস করতাম না, আমি প্রচুর ঘুরেছি কলেজে, ক্লাস করে শুধু ভাবতাম কতক্ষণে বের হব, এই ক্লাস শেষ হচ্ছে চল তো। আর একটা সব থেকে মনে আছে যখন যে ওই যে বিডিটি স্যারের হচ্ছে তারপরে সোশ্যালজি এক্সাম ছিল, কারা কারা এক্সাম কাদের কাদের প্রেজেন্ট নেই, সব দাঁড়ালো আমাদের পুরো গ্রুপটা দাঁড়ালো এক লেখা, না না ওইটা আমার খুব ভালো লাগছে। আর হচ্ছে বিডিটি স্যারের যখন হচ্ছে তো সেকেন্ড ইয়ার সোশ্যালজি এক্সাম ছিল পাসের, অর্জুন নামে, তো ও পড়েছিল একমাত্র, ও পড়ে বলো ঠিক আছে আমি পড়ে দেবো, তোর অসুবিধা নেই তোরা চলে আয়। তো আমরা পরীক্ষা দিলাম, ও যা লিখছে যেই লাইন সোশিওলজির সেম, আমি সেম লাইন, অর্জুন বলছে বন্ধুটা সেও সেম লাইন, তিনজনই আমরা একসাথে, স্যার দেখছে এদের হাত এখানে আটকে গেছে লিখছি, স্যার চলে গেল আবার লেখা শুরু, আবার আসছে আবার পেজ একই ভাবে উল্টাচ্ছে। আমাদের এরকম ছোট ছোট অনেক ঘটনা আছে। তারপর ওইটা মনে আছে ক্লাস পরীক্ষা চলতে চলতে কি আমাকে জিজ্ঞেস করছি আত্মহত্যা কত প্রকার আত্মহত্যা? হ্যাঁ আত্মহত্যা, কারণ সোশিওলজি আমাদের মানে পাশে আমরা অনার্সে ছিল, সোশিওলজির সাবজেক্ট ছিল, তো না আত্মহত্যা সাবজেক্ট ছিল, আত্মহত্যা কত রকম, আমি না যে আত্মহত্যা কি মানে লিখতে আর বলতে আর পারছি না জয়ের পেছন থেকে, আর আমার পেছনে যা বসেছিল আমি শুনতেও পাচ্ছি না। তো এরকম নানারকম এক্সপিরিয়েন্স আছে। আমরা কলেজ লাইফে প্রচুর ঘুরেছি, সে কোয়েস্ট মল, সাউথ সিটি, ভিক্টোরিয়া, আমি আর ওটা ভিক্টোরিয়া প্রচুর বার, আমি আর জয় ভিক্টোরিয়া পৌঁছে গেছে, ফেসবুকে ভিক্টোরিয়ার ছবি দেওয়ার মাঝে কোনো জায়গা নেই, আর ঢাকুরিয়া দিক প্রচুর বার আমরা গেছি, কিন্তু আজ পর্যন্ত কাছাকাছি বলতে কোথাও হলে ভাসমানে, হ্যাঁ একদম আমাদের এখানে একটা জায়গা আছে হ্যাঁ পাটুলিতে ভাসমান বলে, আমাদের হাইস্ট ডেট হচ্ছে আমরা ঢাকুরিয়া থেকে আজ পর্যন্ত ব্রিজটা খুঁজে পেলাম না, যেটা আমি আজকে কতবার ব্রিজ খুঁজেছি, একটা ব্রিজ আছে ঢাকুরিয়াতে, ওটা আমরা এখনো খুঁজে পাইনি যে কোথা দিয়ে ঢুকলে ওটা আমরা পাবো, আমরা এদিক দিয়েও ঢুকেছি ওদিক দিয়েও ঢুকেছি, কোনো লাভ হয়নি, এবার উপর থেকে যেতে হবে একদমই নাই। তো বল আজকে এতদিন পর দেখা হয়ে কিরকম লাগছে বল? আমার তো হেভি লাগছে, খুব মজা হচ্ছে, অনেকদিন ধরে আসবো 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 করে করে আগে ভুষ করে চলে এসেছি। তো বল কিরকম কাটলো আজকে জয়? খুব মজা হয়েছে, তো আজকে আমরা নানা রকম অনেক কিছু করেছি, এখানেই শেষ, আবার নেক্সট ভিডিও পরে একদম, এবার বাড়ি যাবো আমি, ও চলে যাবে আইটু গড়িয়া থেকে ওখানে চলে যাবে, আর মেঘা ওর বাড়ি এখানেই, ও ঢুকে যাবে বাড়িতে, আবার কবে দেখা হবে এক্ষুনি দেখা হচ্ছে না, হয়তো কয়েকদিন পরে নতুন কোনো ব্লগে ওরা আসবে, আসবি নেক্সট ব্লগে আসবি তো? হ্যাঁ, তো ওরাও নেক্সট ব্লগে থাকবে, তো চলো বেরোই এবার, তারপরে গিয়ে কথা হচ্ছে, ওকে। জয় চলে গেছে, তো এখন আমি নিজেও বাড়ি ফিরছি, একটু দূর আছে আমাদের মানে বাড়ি, আর একটু কিছু সময় লাগবে, তো যাই বাড়ির দিকে, বাড়িতে গিয়ে তারপর কথা হচ্ছে। তো বাড়িতে এসে গেছি, ফ্রেশ হয়ে নিয়েছি, এখন জাস্ট একটু বসে আছি। তো আজকে সারাদিনটা খুব ভালোভাবে কাটলো, বন্ধুদের সাথে অনেকদিন পর দেখা হলো, ওদের সাথে অনেকদিন পর দেখা হলো, ওরাও তো বললো, তো পুরো ভিডিওটা তোমরা দেখলে কেমন লাগলো অবশ্যই জানিও নিচে কমেন্টে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো, আর যদি আমার এই চ্যানেলে প্রথমবার জন্য হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে হবে। আর আজকের ব্লগটা এটাই ছিল, কলেজের বন্ধুদের সাথে দেখা হওয়া এবং তারপর সারাদিন যা যা হলো আজকে ওদের বাড়িতে গিয়ে, মজা গল্প সব কিছু, আরো ভালো ভালো ভিডিও নিয়ে আমি আসার চেষ্টা করব, তো অবশ্যই আমার সেই ভিডিওগুলো দেখতে হবে, আমার ব্লগটা সম্পূর্ণটা দেখতে হবে, এবং তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিতে হবে, যাতে আমার ভিডিও তোমার কাছে খুব তাড়াতাড়ি চলে আসে। তো তাহলে আজকে এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।